সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। একটু মন ভালো করার খবর, বাট ক্রিকেটার নাসির এবং তামিমার জন্য যথেষ্ট মন খারাপ করার খবরই। কারণ যেই কেরিয়ার, যশ, খ্যাতি, এমনকি যা দেখে ক্রিকেটার নাসিরকে নিশ্চয়ই পছন্দ করেছিলেন রাকিবের স্ত্রী তামিমা। তো সেই কেরিয়ার, যশ, খ্যাতিটাই যদি না থাকে, তাহলে আসলে দিন শেষে তামিমার অর্জনটা কী? আর আপনারা জানেন যে এই মুহূর্তে তামিমার সন্তান সম্ভবা, তিনি দাবি করেছেন 6 মাসের প্রেগনেন্ট। তো এই মুহূর্তে ক্রিকেটার নাসিরের জন্য যতগুলো ব্যাড নিউজ একসাথে আসছে, প্রথমত হচ্ছে যে বাংলাদেশের যে আপকামিং আপনার নিউজিল্যান্ডের সাথে সিরিজ, সেই সিরিজে ক্রিকেটার নাসির ডাক পাননি। আর শুধুমাত্র তাই না, বাংলাদেশের যে সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট আয়োজন মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আপনার বাংলাদেশ প্রিমিয়ার লিগেও দল খুঁজে পায়নি আপনার ক্রিকেটার নাসির। দর্শক, গতকালকে সোমবার ঢাকার একটি অভিজাত হোটেলে বাংলাদেশ বিপিএল 2022 আসন, যেটা জানুয়ারি মাসে সম্ভবত 22 তারিখে শুরু হতে যাচ্ছে, সেই আসরে আমরা এই মুহূর্তে জানি যে 6টা দল তারা তাদের দেশি বিদেশি খেলোয়াড় তারা আপনার পিক করেছেন। তো সেই পিকে ডি ক্যাটাগরিতে খেলোয়াড় হিসেবে ছিলেন আমাদের ক্রিকেটার নাসির সম্ভবত। তো প্রত্যেকটা দল বিদেশি খেলোয়াড় সহ পিক করলেও এই মুহূর্তে একজন অলরাউন্ডার খেলোয়াড় হওয়া নাসিরকে কিন্তু কোনো দলই পিক করেনি, দলগুলো কোনো আগ্রহই দেখায়নি, দামে তোলে নাই, নিলামে নামটা আসে নাই, তার মানে তিনি অবাঞ্ছিত হয়েছেন। একদিকে জাতীয় ক্রিকেট দলে তার ডাক নেই, আর দ্বিতীয়ত হচ্ছে যে বিপিএলের মাধ্যমে আসলে জাতীয় ক্রিকেট দলে আরও একবার নতুন করে নামগুলো খুব দ্রুত ঢুকে, কারণ ঘরোয়া মাঠে পারফরমেন্সটা দেখানোর সুযোগ হয়। তো সেই ক্ষেত্রেও তামিমা বলেছিল নাসির যেখানে খেলুক ভালো খেলুক, বাট তামিমা আসলে নাসির আসলে ভালো খেলতে পারেনি। এখন এই যখন অবস্থা, তখন নাসিরের কাছে অনুভূতি জানতে চায় ক্রিকেট সাংবাদিক যারা আছেন, মানে খেলোয়াড় সাংবাদিকরা, তারা প্রশ্ন করেছে যে নাসির ভাই, হোয়াট ইজ ইউর ফিলিং? তো তিনি বলেছেন, যথেষ্ট সুন্দর অ্যান্সার দিয়েছেন যদিও, যে আল্লাহর ইচ্ছা, কিছুটা তো মন খারাপ, বাট তিনি ভেঙে পড়েননি, তিনি নতুনভাবে নিজেকে সাজানোর চেষ্টা করছেন। আর তিনি আসলে বুঝতেই পারছেন না যে কেন তাকে কোনো দল আপনার মানে এবারের বিপিএলে আসলে আগ্রহ দেখায় নাই। অবশ্য শুধু নাসির না, আমাদের ক্রিকেটার আশরাফুলের মতন জাতীয় তারকাও এবারের আসরে কিন্তু কোনো দল পায়নি, আর ওনার ব্যাপারেও একটু নেগেটিভ ইম্প্রেশন আছে। আর নাসিরের তো লাস্ট যে বিতর্কিত বিষয়গুলো, একটা মামলা প্রক্রিয়াধীন। তো সকল কিছু মিলিয়ে আপনার যে অন্যায় বা যে পাপ সে রাকিবের পরিবারের উপর করেছিল, সেটারই একটা শাস্তি বা গজব কিন্তু এইটাই। আল্লাপাক ডাইরেক্ট আসমান থেকে ঠেড়া মেরা গজব দেয় না, বাট যে জিনিসটার জন্য সকল কিছু হয় সেই জিনিসটাই কেড়ে নেওয়া হয়েছে। আজকে এখন যদি এই বিপিএলেই দল না পাইলো, আর জাতীয় দলে তো নাম লেখাইতে পারতেছে না, অনেকটা সময় হয়ে গেছে, আর পারফরমেন্সও লাস্ট তার ঘরোয়া ক্রিকেটের যে পারফরমেন্স, অল অ্যাবাউট আপনার তার রেকর্ডটা খারাপের দিকে যাচ্ছে। তো একজন ক্রিকেটার, তিনি যদি মাঠেই না থাকেন, তাহলে তাকে নিয়ে আলোচনা কই হবে, আর কেরিয়ার কোথায় যাবে? আপনি ক্রিকেটার সাকিব আল হাসান বা মাশরাফি সহ, তামিম ইকবাল সহ বাকিদেরকে দেখেন যে খেলার মাধ্যমে কেউ শতকোটি টাকা অর্জন করছে, কেউ আবার পরবর্তী সময় এমপি হচ্ছেন, কেউ বিসিবির মতন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বড় বড় পোস্টে বসছেন, অথবা ঘরের ভেতরও আপনার বিভিন্ন প্রোগ্রাম, টেলিভিশন কোম্পানিগুলো বা হেড এজেন্সিগুলো তাদেরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করছে। বাট ক্রিকেটার নাসির, তার যে সেন্ট এবং আতর কোম্পানি একটা সম্ভবত ছিল, নাসির কি জানি, আই ডোন্ট নো, ফরগেট। তো যাই হোক, সেটা নিয়ে তিনি এখন ব্যস্ত আছেন। তবে আমরা নর্মালি যেটা বুঝি আর কি, আমি আমার জায়গা থেকে সবসময় বুঝি, যদি আপনি কোনো মানুষের উপরে অন্যায় করেন, আপনি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করেন, হোক সেটা শারীরিক, হোক সেটা আর্থিক, মানসিক, সেটার রেজাল্ট কিন্তু আল্লাপাকের দরবার থেকে আসবে। আর দৃশ্যত বাংলাদেশের আদালতও কিন্তু ক্রিকেটার নাসির এবং তামিমার বিয়েকে অবৈধ ঘোষণা করেছে। এখন এই মুহূর্তে সকল কিছু মিলিয়ে তামিমার উপরে যথেষ্ট মানসিক চাপ তো আছে, বাট তামিমার অনুভূতি কী আমি জানি না, কোথাও না কোথাও খারাপ সংবাদ, খারাপ সংবাদই, এটা হয়তো একজন মায়ের উপরে একটা প্রেশার ফেলবে, বাট নাসিরের জন্য এটা উচিত শিক্ষা হয়েছে। যতটুকু লাফালাফি ছিল সকল কিছু আজকের দিনে শেষ হয়ে গেছে। আর আমরা জানি যে ক্রিকেট এবং রাজনীতিতে একটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি মাঠে না থাকেন, মাঠ ছাইরা দেন, তাহলে ভাই আসলে এখানে টিকে থাকা যায় না, আপনার জায়গাটা কেউ না কেউ দখল করে নিবে। আর এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এত পরিমাণ নতুন উদীয়মান তারকা আছে যে আমাদের বিসিবি যারা কমিটি আছেন, খেলোয়াড় নির্ধারক কমিটি, তারাই আসলে ভেজালে পড়ে যায় যে কোনটা রাইখা কোনটা নিব। যাই হোক, এখন ক্রিকেটার নাসির হয়তো হার্ডওয়ার্ক করবে, পরবর্তী সময়, ক্রিকেটে এরকম হয় মাঝে মাঝে, এরকম দুঃসংবাদ আসে, পরবর্তী সময় পজিটিভ নিউজও আসে, বাট এই মুহূর্তে তো বড়ই দুঃসংবাদ, আর এটা অফকোর্স অ্যাজ এ গজব হিসাবে তার উপরে এসেছে। আর দেখা যাক পরবর্তী সময় কী আপডেট হয়। আজ এই পর্যন্তই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।